প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা ডিসেম্বর 2019-এ অনুষ্ঠিত ইলেকট্রিক্যাল মেশিন ওয়ানের সেমেস্টার এক্সামের নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করব। প্রবলেম নাম্বার 3B, একটি 4-পোল ল্যাপউন্ড ডিসি শান্ট জেনারেটরের ইউজফুল ফ্লাক্স পার পোল দেওয়া আছে 0.07 ওয়েবার। আর্মেচার ওয়াইন্ডিংয়ে 220 টার্নস রয়েছে, যার প্রতিটি রেজিস্ট্যান্স 0.04 ওম। নির্ণয় করতে হবে জেনারেটরটির টার্মিনাল ভোল্টেজ যখন এটি 900 RPM এ রোটেট করছে এবং আর্মেচার কারেন্টের মান 50 অ্যাম্পিয়ার। এখানে দেওয়া রয়েছে জেনারেটরটির নাম্বার অফ পোলস P=4, ইউজফুল ফ্লাক্স পার পোল Φ=0.07 ওয়েবার, স্পিড অফ দ্য মেশিন N=900 RPM, আর্মেচার কারেন্ট Ia=50 অ্যাম্পিয়ার, নাম্বার অফ আর্মেচার টার্নস T=220, আর্মেচার রেজিস্ট্যান্স পার টার্ন Ra=0.004 ওম। প্রথমে আমরা নির্ণয় করে নেব আর্মেচার কন্ডাক্টরের টোটাল সংখ্যা, Z=2T, Z=2×220, Z=440। ল্যাপ কানেক্টেড আর্মেচারের ক্ষেত্রে নাম্বার অফ প্যারালাল পাথস A=P, Z=4 ফর দিস মেশিন। তাহলে রেজিস্ট্যান্স পার প্যারালাল পাথ হবে Rap=RAT×T/A, মান বসিয়ে পাচ্ছি 0.004×220/4, Z=0.22 ওম। এরপর আমরা নির্ণয় করব আর্মেচারের টোটাল রেজিস্ট্যান্স Ra=RAP/A, Z=0.22/4, পাচ্ছি 0.055 ওম। জেনারেটেড EMF এর এক্সপ্রেশন E=5ZNP/60A, মান বসিয়ে পাচ্ছি 0.07×440×900×4/60×4, পাচ্ছি 462 ভোল্টস। এরপর নির্ণয় করব টার্মিনাল ভোল্টেজ V=E-IA×RA, এখানে আমরা ব্রাশে কন্ট্যাক্ট ভোল্টেজ ড্রপ ইগনোর করছি, মান বসিয়ে পাচ্ছি V=462-50×0.055, Z=459.25 ভোল্টস। প্রবলেম নাম্বার 4B, একটি 240 ভোল্ট ডিসি শান্ট মোটর 850 RPM এ রোটেট করছে যখন এর আর্মেচার কারেন্ট 70 অ্যাম্পিয়ার, আর্মেচার রেজিস্ট্যান্সের মান 0.1 ওম। নির্ণয় করতে হবে আর্মেচার সার্কিটে কত মানের রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করলে মোটরটির স্পিড কমে 650 RPM হবে এবং আর্মেচার কারেন্টের মান হবে 50 অ্যাম্পিয়ার। এখানে দেওয়া আছে টার্মিনাল ভোল্টেজ V=240 ভোল্টস, আর্মেচার রেজিস্ট্যান্স Ra=0.1 ওম। প্রথম ক্ষেত্রে মোটরটির স্পিড N1=850 RPM, আর্মেচার কারেন্ট Ia1=70 অ্যাম্পিয়ার। এরপর আমরা নির্ণয় করছি ব্যাক EMF Eb1=V-Ia1×Ra, মান বসিয়ে পাচ্ছি 240-70×0.1, Z=233 ভোল্টস। দ্বিতীয় ক্ষেত্রে আর্মেচার কারেন্ট Ia2=50 অ্যাম্পিয়ার, মোটরটির স্পিড N2=650 RPM, ধরে নিচ্ছি এক্সটার্নাল রেজিস্ট্যান্স R। শান্ট মোটরের ক্ষেত্রে ফিল্ড ফ্লাক্স কনস্ট্যান্ট ধরে নিলে লেখা যায় EB=N, তাহলে পাচ্ছি
EB1 by EB2 equals to N1 by N2. দ্বিতীয় ক্ষেত্রে ব্যাক EMF এর এক্সপ্রেশন হবে EB2 equals to N2 by N1 into EB1. মান বসিয়ে পাচ্ছি 650 divided by 850 into 233. That is equal to 178.1765 volts. আবার ব্যাক EMF এর এক্সপ্রেশন EB2 equals to V minus IA2 into R plus RA. মান বসিয়ে পাচ্ছি 240 minus 50 into R plus 0.1, which is again equal to 178.1765 volt. এখান থেকে পাচ্ছি external resistance R equals to 1.1365 ohm. প্রবলেম নাম্বার 7b, একটি সিঙ্গেল ফেজ 800 কিলোভোল্ট অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার যার রেজিস্টিভ ড্রপ 1.5% এবং রিঅ্যাকটিভ ড্রপ 5% প্যারালালি অপারেট করছে আরেকটি 800 কিলোভোল্ট অ্যাম্পিয়ারের ট্রান্সফরমারের সাথে যেটি রেজিস্টিভ ড্রপ 1% এবং রিঅ্যাকটিভ ড্রপ 4%। দুটি ট্রান্সফরমার যখন লোডেড অবস্থায় রয়েছে তাদের সেকেন্ডারি ভোল্টেজ 400 ভোল্ট। নির্ণয় করতে হবে এই ট্রান্সফরমার দুটি একটি 1200 কেভিএ 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোডকে কিভাবে শেয়ার করবে। এখানে দেওয়া আছে লোড এসএল ইকুয়ালস টু 1200 কিলোভোল্ট অ্যাম্পিয়ার, লোড পাওয়ার ফ্যাক্টর cos phi L equals to 0.8 lagging. Load power factor angle হবে phi L equals to cos inverse 0.8. পাচ্ছি 36.8699 ডিগ্রি। এরপর আমরা লোডটিকে ফেজার ফর্মে লিখছি। SL equals to 1200 kilovolt ampere at an angle minus 36.8699 degree. Transformer A per unit resistance RA equals to 0.015. Per unit reactance XA equals to 0.05. Transformer B per unit resistance RB equals to 0.01. Per unit reactance XB equals to 0.04. প্রথমে আমরা ট্রান্সফরমার A এর পার ইউনিট ইম্পিডেন্স এর এক্সপ্রেশন লিখছি। ZA equals to RA plus JXA, মান বসিয়ে পাচ্ছি 0.015 plus J 0.05, that gives us 0.052202 at an angle 73.3008 degree. Transformer B per unit impedance ZB equals to RB plus JXB, মান বসিয়ে পাচ্ছি 0.01 plus J 0.04, which is equal to 0.041231 at an angle 75.9638 degree. এরপর আমরা নির্ণয় করব ZA plus ZB, মান বসিয়ে পাচ্ছি 0.025 plus J 0.09, পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.093408 at an angle 74.4759 degree. Transformer A reactance to resistance ratio XA by RA equals to 0.05 divided by 0.015, that gives us 3.3333. Transformer B reactance to resistance ratio XB by RB equals to 0.04 divided by 0.01, that gives us 4. আমরা লোডটিকে ফেজার ফর্মে লিখে পেয়েছিলাম SL equals to 1200 কিলোভোল্ট অ্যাম্পিয়ার at an angle minus 36.8699 ডিগ্রি। পার ইউনিট ইম্পিডেন্স অফ ট্রান্সফরমার A পেয়েছিলাম ZA equals to
0.052202 at an angle 73.3008 degree. Per unit impedance of transformer B পেয়েছিলাম ZB equals to 0.041231 at an angle 75.9638 degree. নির্ণয় করেছিলাম ZA plus ZB equals to 0.093408 at an angle 74.4759 degree. এরপর আমরা নির্ণয় করব লোড শেয়ারড বাই ট্রান্সফরমার A. SA equals to ZB divided by ZA plus ZB into SL. মান বসালে পাচ্ছি 0.041231 at an angle 75.9638 degree divided by 0.093408 at an angle 74.4759 degree into 1200 at an angle minus 36.8699 degree. পাচ্ছি 529.6915 কিলোভোল্ট অ্যাম্পিয়ার অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 35.382 ডিগ্রি. এরপর আমরা নির্ণয় করব লোড শেয়ারড বাই ট্রান্সফরমার B. SB ইকুয়ালস টু ZA ডিভাইডেড বাই ZA প্লাস ZB ইন্টু SL. মান বসালে পাচ্ছি 0.052202 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 73.3008 ডিগ্রি divided by 0.093408 at an angle 74.4759 degree into 1200 at an angle minus 36.8699 degree. পাচ্ছি 670.6282 kilovolt ampere at an angle minus 38.045 degree. secondary voltage দেওয়া ছিল V2 equals to 400 volt. নির্ণয় করে নিচ্ছি লোড কারেন্ট IL ইকুয়ালস টু SL বাই V2. মান বসালে পাচ্ছি 1200 × 10⁴ / 400. পাচ্ছি 3 kA. লোড পাওয়ার ফ্যাক্টর দেওয়া ছিল cos phi L ইকুয়ালস টু 0.8 ল্যাগিং. এরপর আমরা নির্ণয় করব কারেন্ট সাপ্লাইড বাই ট্রান্সফরমার A. IA equals to SA divided by V2. মান বসালে পাচ্ছি 529.6915 × 10³ divided by 400. পাচ্ছি 1.3242 kA. এরপর আমরা নির্ণয় করব কারেন্ট সাপ্লাইড বাই ট্রান্সফরমার B. IB equals to SB divided by V2. মান বসালে পাচ্ছি 670.6282 × 10³ divided by 400. That gives us 1.6766 kA. এরপর আমরা নির্ণয় করব পাওয়ার ফ্যাক্টর অফ ট্রান্সফরমার A. cos phi A equals to cos of 35.382 degree. পাচ্ছি 0.8153 ল্যাগিং. এরপর নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অফ ট্রান্সফরমার B. cos phi B equals to cos of 38.045 degree. পাচ্ছি 0.7875 ল্যাগিং. এখানে লোড কারেন্ট ছিল 3 kA, কিন্তু ট্রান্সফরমার A সাপ্লাই করছে 1.3242 kA এবং ট্রান্সফরমার B সাপ্লাই করছে 1.6766 kA. অর্থাৎ দুটি ট্রান্সফরমার পৃথক কারেন্ট সরবরাহ করছে। এখানে লোড পাওয়ার ফ্যাক্টর ছিল 0.8 ল্যাগিং, ট্রান্সফরমার A অপারেট করছে 0.8153 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে এবং ট্রান্সফরমার B অপারেট করছে 0.7875 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে। অর্থাৎ ট্রান্সফরমার দুটি আলাদা আলাদা পাওয়ার ফ্যাক্টরে অপারেট করছে। ট্রান্সফরমার A এর রিয়্যাকট্যান্স টু রেজিস্ট্যান্স রেশিও ছিল XA/RA ইকুয়ালস টু 3.3333 এবং ট্রান্সফরমার B এর রিয়্যাকট্যান্স টু রেজিস্ট্যান্স রেশিও ছিল XB/RB ইকুয়ালস টু 4। যেহেতু এই ট্রান্সফরমার দুটির
reactance to resistance ratio alada, ei transformer duty different power factor e operate korche. Problem number 8b, ekti 25 kVA 2000 volt by 200 volt 50 hertz transformer e maximum efficiency paoa jay 80% of full load e. এর পার ইউনিট রেজিস্ট্যান্স এবং ইম্পিডেন্স যথাক্রমে 0.012 এবং 0.05। নির্ণয় করতে হবে ট্রান্সফরমারটির ভোল্টেজ রেগুলেশন এবং এফিশিয়েন্সি অ্যাট ফুল লোড অ্যান্ড 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া আছে ট্রান্সফরমারটির রেটিং S=25 kV/A। পার ইউনিট রেজিস্ট্যান্স আর পার ইউনিট =0.012, পার ইউনিট ইম্পিডেন্স জেড পার ইউনিট =0.05, পাওয়ার ফ্যাক্টর cos phi 2 =0.8 ল্যাগিং, সুতরাং sin phi 2 =0.6 হবে। ম্যাক্সিমাম এফিশিয়েন্সি অকার্স অ্যাট 80% অফ ফুল লোড, সুতরাং আমরা লিখতে পারি at maximum efficiency x=80% which is =0.8। এরপর আমরা নির্ণয় করে নেব পার ইউনিট রিঅ্যাক্ট্যান্স, x পার ইউনিট √ z পার ইউনিট স্কয়ার মাইনাস r পার ইউনিট স্কয়ার। মান বসিয়ে পাচ্ছি √0.05 স্কয়ার মাইনাস 0.012 স্কয়ার, that is =0.0485। এরপর আমরা লিখে নেব এক্সপ্রেশন ফর ভোল্টেজ রেগুলেশন অ্যাট ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হুইচ ইজ ইকুয়াল টু আর পার ইউনিট কস ফাই টু প্লাস এক্স পার ইউনিট সাইন ফাই টু। মান বসালে পাচ্ছি 0.012 × 0.8 প্লাস 0.0485 × 0.6, that gives us 0.0387 পার ইউনিট অথবা 3.87%। আমরা জানি এক্সপ্রেশন ফর পার ইউনিট রেজিস্ট্যান্স আর পার ইউনিট =PCFL/S। এখান থেকে পাচ্ছি এক্সপ্রেশন ফর ফুল লোড কপার লস PCFL =R/U × S। মান বসিয়ে পাচ্ছি 0.012 × 25, that is =0.3 kW। At maximum efficiency x=√PI/PCFL। সুতরাং এখান থেকে পাচ্ছি এক্সপ্রেশন ফর আয়রন লস PI=X² × PCFL। মান বসালে পাচ্ছি 0.8² × 0.3, that gives us 0.192 kW। এরপর আমরা লিখে নেব এক্সপ্রেশন ফর ফুল লোড এফিশিয়েন্সি =S×cos φ2/S×cos φ2+PI+PCFL। মান বসালে পাচ্ছি 25 × 0.8 / 25 × 0.8 + 0.192 + 0.3, that gives us 97.56%। Problem number 9b, একটি 500 kilovolt ampere transformer এর efficiency 95% both at full load and 60% of full load, দুটি ক্ষেত্রেই power factor unity। নির্ণয় করতে হবে এই ট্রান্সফরমারটির এফিশিয়েন্সি অ্যাট 75% অফ ফুল লোড উইথ 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া আছে ট্রান্সফরমারটির রেটিং S=500 kV/A। যখন সেকেন্ডারি কারেন্ট I2=X×I2FL, তখন এফিশিয়েন্সির এক্সপ্রেশন X×S cos φ2 + PI + X²×PCFL,
যখন পাওয়ার ফ্যাক্টর ইউনিটি তখন ইটা ইকুয়ালস টু x টাইমস s ডিভাইডেড বাই x টাইমস s প্লাস pi প্লাস x স্কয়ার টাইমস p কপার fl ফুল লোড কন্ডিশনে ইটা 100% ইকুয়ালস টু 1 ইনটু 500 ডিভাইডেড বাই 1 ইনটু 500 প্লাস pi প্লাস 1 স্কয়ার ইনটু p কপার fl দ্যাট ইজ ইকুয়াল টু 95% অথবা pi প্লাস p কপার fl ইকুয়ালস টু 26.3158 কিলো ওয়াট অ্যাট 60% অফ ফুল লোড ইটা 60% ইকুয়ালস টু 0.6 ইনটু 500 ডিভাইডেড বাই 0.6 ইনটু 500 প্লাস pi প্লাস 0.6 স্কোয়ার ইনটু p কপার fl which is again equal to 95% অথবা pi প্লাস 0.36 টাইমস p কপার fl ইকুয়ালস টু 15.7895 কিলো ওয়াট এই দুটি ইকুয়েশনকে সলভ করলে পাচ্ছি আয়রন লস pi ইকুয়ালস টু 9.8684 কিলো ওয়াট এবং ফুল লোড কপার লস p কপার fl ইকুয়ালস টু 16.4474 কিলো ওয়াট এরপর আমরা নির্ণয় করব এফিশিয়েন্সি অ্যাট 75% অফ ফুল লোড অ্যাট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ইটা 75% ইকুয়ালস টু 0.75 ইনটু 500 ইনটু 0.8 ডিভাইডেড বাই 0.75 ইনটু 500 ইনটু 0.8 প্লাস 9.8684 প্লাস 0.75 স্কোয়ার ইনটু 16.4474 দ্যাট গিভস আস 0.9401 পার ইউনিট অথবা 94.01%। তাহলে আজ আমরা দেখলাম ডিসেম্বর 2019 এ অনুষ্ঠিত ইলেকট্রিক্যাল মেশিন 1 এর সেমিস্টার এক্সামে আসা নিউমেরিক্যাল প্রবলেমস গুলো কিভাবে সলভ করতে হবে। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।